পাঁচ ভারতীয় খেলোয়াড় যারা অত্যন্ত গরিব পরিবার থেকে উঠে এসেছে এবং আজ তারা কোটিপতি ভারতীয় ক্রিকেট দল ভারতের প্রায় সব স্থান থেকেই খেলোয়াড় নিয়েছেন তারা ভারতীয় দলকে কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ এই স্থানে এনে দাঁড় করিয়েছে তাদের কঠিন পারিবারিক অবস্থাতেও তারা পরিশ্রম করে বর্তমানে এই অসাধারণ স্থানে আসতে পেরেছেন পাঁচজন ভারতীয় ক্রিকেটার যারা কঠোর পরিশ্রমের মাধ্যমে বর্তমানে ধোনি ক্রিকেটারে পরিণত হয়েছেন মহেন্দ্র সিং ধোনি ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সব থেকে সফল অধিনায়ক হিসেবে পরিচিত তিনি অসাধারণ দক্ষ খেলোয়াড় নিজের অসামান্য দক্ষতার সঙ্গে তিনি দলকে পরিচালনা করে সাফল্যের শীর্ষে নিয়ে গিয়েছিলেন তিনি ব্যক্তি হিসেবে খুবই পরিশ্রমী ও মিষ্ট ভাষী তিনি ক্রিকেটের সঙ্গে জুড়ে থাকতে গিয়ে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করেছেন তিনি ঝাড়খণ্ডের রাঁচি নামক একটি ছোট্ট শহর থেকে এসেছিলেন তিনি প্রথম জীবনে খড়গপুর রেল স্টেশনে টিকিট কালেক্টর হিসেবে কাজ করতেন পরে ভারতীয় দলে যোগ দিয়ে তিনি বর্তমানে সবচেয়ে ধনী ক্রিকেটারদের একজন হয়ে ওঠেন রবীন্দ্র জাদেজা ভারতীয় ক্রিকেট দলের বর্তমান সময়ের সবচেয়ে ভালো বোলার হিসেবে পরিচিত রবীন্দ্র জাদেজা তিনি ভারতীয় ক্রিকেট দলের এক গুরুত্বপূর্ণ সদস্য কিন্তু তার এই জায়গায় পৌঁছানো সহজ ছিল না তার বাবা ছিলেন একজন সিকিউরিটি গার্ড এবং তিনি চাইতেন যে ছেলে আর্মি অফিসার হোক দুই সালে মা মারা যাওয়ায় প্রায় ছেড়েই দিয়েছিলেন এরপর অনূর্ধ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপে বিরাট কোহলির নেতৃত্বে তিনি অসাধারণ পারফরমেন্স দেখান বর্তমানে তিনি ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ভুবনেশ্বর কুমার এই ফাস্ট বোলার উত্তরপ্রদেশের মিরুটের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান পরিবারের ভীষণ গরিব হওয়ায় তাকে প্রচুর পরিশ্রম করে চলতে হতো তার বাবা পুলিশের এক সামান্য চাকরি করতেন তার বোন একমাত্র তাকে খেলতে উৎসাহিত করতেন তিনি ১৩ বছর বয়স থেকেই ভারতীয় দলে খেলার স্বপ্ন দেখতেন তিনি প্রচুর পরিশ্রম করতেন তিনি পাকিস্তানের বিপক্ষে ভারতীয় দলে খেলতে নেমে অসাধারণ দক্ষতার পরিচয় দেন এরপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি উমেশ যাদব উমেশ যাদব ইংল্যান্ড সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছিলেন বাবা কয়লা খনিতে দিন মজুরের কাজ করতেন তিনি ছোট থেকেই একজন পেস বোলার হওয়ার স্বপ্ন দেখতেন তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন কিন্তু পরে খেলার জন্য তিনি যা ছেড়ে দেন ও ভারতীয় দলে যোগ দেন ইরফান ও ইউসুফ পাঠান পাঠান ভাইরা একজন মৌলবীর ছেলে ছিলেন তারা ছোট থেকে মসজিদে বড় হয়েছেন তাদের বাবা তাদেরকে ইসলামিক শিক্ষক তৈরি করতে চেয়েছিলেন কিন্তু ইরফান ভারতীয় দলের বোলার হিসেবে ও হিসেবে ভারতীয় দলে যোগ দেন আর এখন তাদের অবস্থা সবার জানা বন্ধুরা এই পাঁচ ক্রিকেটার সম্পর্কে আপনার কি মতামত তা আমাদের কমেন্টস করে জানান আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করে মাস ক্রিকেট ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ